আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিলেটে গণধর্ষণের মামলায় তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড, ছাড় পাবে না অপরাধীরা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে এজেন্সিগুলো সেবার মান নিয়ে নানা অভিযোগ প্রবাসীদের। করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1407। সবচেয়ে মোটা চাল 48 টাকা কেজি, মিল মালিকদের কারসাজিতে দাম বাড়ার অভিযোগ। এবং নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর অর্জুন এবং অপর আসামি রবিউল হাসানকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ আদেশ দেন। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে আইনুল নামে আরও একজনকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া রোববার গভীর রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর এলাকার নয়াটিলা থেকে গ্রেপ্তার হয় রাজন নামে একজন। সন্দেহভাজন হিসেবে এদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত চারজন ও সন্দেহভাজন দুজন সহ ছয়জনকে গ্রেপ্তার করা হলো। গত শুক্রবার স্বামীর সাথে সিলেট এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নববধূ। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সিলেটের গণধর্ষণের ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের সার বীজ বিতরণ ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবসময় কঠোর মনোভাব প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাদের নামে এজাহার হয়েছিল, ছয়জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার চারজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর দুইজনকে আমরা কিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো আমরা বিশ্বাস করি। আর আমরা আগেই বলেছি, আমরা কাউকে ছাড় দেই না। আমরা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আমরা সেটাই করব। এদিকে খাগড়াছড়িতে ডাকাতি ও প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাত আসামির মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেল তিনটে থেকে রাত পৌনে নটা পর্যন্ত খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম ও সাকফাত হোসেন চৌধুরী রিয়াদ এর আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। অপর আসামি ডাকাতি ও গণধর্ষণের মূল হোতা নুরুল আমিন জবানবন্দি না দেয়ায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে 30 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত। রাজধানীর কাওরান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। আজ 2300 সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হয়। এতে কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। এদিকে সৌদি এয়ারলাইন্স অফিসের চাপ কমাতে 31টি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সেই এজেন্সিগুলো সেবার মান নিয়েও নানা অভিযোগ প্রবাসীদের মধ্যে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। অনিশ্চয়তার ছাপ চোখে মুখে, কবে মিলবে টোকেন আর কবেই বা পাওয়া যাবে বিদেশ যাওয়ার টিকিট তা জানা নেই এই প্রবাসীদের। কারো ভিসার মেয়াদ শেষ, কারো মেয়াদ আছে মাত্র কয়েকদিন, কাজে যোগ দিতে পারবেন কিনা তা নিয়েই যত দুশ্চিন্তা। সৌদি এয়ারলাইন্সের আপ ডাউন টিকিট আছে, তারা শুধু এনে আসবে 24 দিনের মেয়াদ দিলে ইনশাল্লাহ আমরা যেতে পারবো, আর যদি 24 দিনের মেয়াদ না দেয় তাহলে 50,000 লোকের মনোনয়ন কি টিকিট ছাড়া হয়ে যাবে। যাদের অলরেডি আছে আর যাদের নাই তাদের কথা আলাদা, হয়তো তাদের বৃদ্ধি হবে, কিন্তু আমাদের যাদের আছে তাদের জন্য তো একটা উপায় হওয়া উচিত। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে 2300 প্রবাসীকে টোকেন দেয়া হয়। এর বাইরেও হাজারো মানুষের ভাগ্যে এখনও টোকেনই জোটেনি, যদিও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 4 অক্টোবর থেকে পাবেন বাকিরা। এতেও সংশয় কাটছে না প্রবাসীদের। আমরা যদি 7 তারিখে এখানে আসি, আমি বিশ্বাস করি যে আমি টোকেন পাবো না,
কালোবাজারিতে টোকেন চলে যাবে, পরে এই টোকেন 5,000-10,000 টাকায় বিক্রি হবে। সরকারে অনুরোধ করব আকামার মেয়াদ বাড়ায় দেওয়া যাতে আমার গানে নেওয়ার ব্যবস্থা করে। সৌদি দূতাবাস স্বীকৃত 31টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রবাসীদের অভিযোগ, তাদের কঠিন শর্তের কারণে বিদেশ যাওয়ার পথটি আরও জটিল হয়েছে। শতকরার ভিতরে আমাদের 95 জন কবিরের সাথে কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন অবস্থা আছে। 5 জনের সাথে হয়তো সুসম্পর্ক থাকার কারণে তারা হয়তো ছুটি মেয়াদ বাড়াইতে পারবে। আমরা কার কাছে যাবো? কবির কাছ থেকে করালে আসি, কবিরের সাথে তো যোগাযোগ করা আমাদের সম্ভব না। এই মানুষগুলো কাজে ফিরতে চান, তাই আরও সহজভাবে তাদের বিদেশ ফেরাতে সরকারের কাছে আকুতি সবার কণ্ঠে। সৌদি প্রবাসীদের কাজে ফেরার যে আকুতি, তাতে সরকারের ছাড়ায় অনেকটা স্বস্তি মিলেছে সব মানুষের মধ্যে, কিন্তু এখনও অস্বস্তি রয়ে গেছে টোকেন নিয়ে। সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা বলছেন, যদি শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকে টিকিট দেওয়া হয় তাহলেই অনেকটা কষ্ট কমে আসবে এসব মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,193 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 22 জন পুরুষ ও 10 জন নারী। সবশেষ 11,284টি নমুনা পরীক্ষায় 1,407 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 11.80%। মোট আক্রান্তের সংখ্যা 3,60,555। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,582 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,72,073 জন। বিবেচনায় সুস্থতার হার 75.46%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 25 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ও উপসর্গে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভে 1 জন ও উপসর্গ নিয়ে 2 জন সহ মোট 3 জন মারা গেছেন। বিভাগের 5 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 18 জন। এদিকে কুমিল্লায় করোনা পজিটিভ হয়ে 70 বছর বয়সী 1 জনের মৃত্যু হয়েছে, জেলায় নতুন শনাক্ত 19। খুলনায় করোনায় মারা গেছেন 1 জন। জেলায় 11 জন সহ বিভাগের 10 জেলায় শনাক্ত হয়েছেন 57 জন। এছাড়া সবশেষ 24 ঘন্টায় নাটোর, নোয়াখালী ও নেত্রকোনায় 8 জন করে এই ভাইরাস আক্রান্ত হয়েছেন। আবারও বেড়েছে চালের দাম। সবচেয়ে বেশি মোটা চাল 28 বিক্রি হচ্ছে কেজি প্রতি সর্বোচ্চ 48 টাকায়। চাতাল আর মিল মালিকদের কারসাজির কারণেই চালের দাম বাড়ছে বলে অভিযোগ ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। এমন পরিস্থিতিতে চাল ব্যবসায়ীদের সাথে আগামীকাল বৈঠকে বসছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। পাইকারি আড়তে চালের কোনো কমতি নেই, সরবরাহ ব্যবস্থাও ভালো। সরকারি গুদামে মজুত রয়েছে প্রায় 11 লাখ মেট্রিক টন চাল। তারপরও হু হু করে বেড়ে চলছে চালের দাম। সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মোটা চাল, অন্যান্য চালের বাজারও চড়া। এক সপ্তাহ আগেও মোটা 28 চাল 44 ও নাজিশেল বিক্রি হতো 52 টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে এসব চালের দাম রাখা হচ্ছে আরও বেশি। 28 চাল যেটা ছিল 40-42 টাকা, ওই 28 হয়ে গেছে আপনার 47-48 টাকা কেজি। মিনিগেট চাল 55-56 টাকা হয়ে গেছে। এক বস্তার ভিতরে মনে করেন 200-300-500 টাকা ফট করে বেড়ে যায়, মানুষের তো বাজার নাই, এটা কিনা কিভাবে খাইব। পাইকারি থেকে খুচরা হাত বদলেই এসব চালের দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। রশিদ মিনিকেট হলো 60 টাকা, নাজির চাল আছে আমার কাছে ভালো 60 টাকা। আগে ছিল চালের ব্যাপারী, এখন হলো চাল কোম্পানি। এখন সব বড় বড় কোম্পানিরা ধান সংগ্রহ করে আপনাকে বলি এরা এখন দাম গুদামজাত করে রাখছে। তো গত 1 সপ্তাহ যাবত আমাদের ম্যাক্সিমাম মিলে অর্ডার বন্ধ। যে মাল আগে আমাদেরকে তারা দিতে 2,620 টাকা, 30 টাকা, 50 টাকা, সে চাল এখন 2,700-2,750 টাকায় অর্ডার নিচ্ছেন। দাম বাড়ার পিছনে মিল মালিক ও কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দায়ী করছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। পরিস্থিতি সামলাতে সরকার মাঠ পর্যায়ে তদারকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। 1947 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার বড় মেয়ে শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে আসেন। তারপর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তিনি আজ চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী। নিয়াজ্জামান সাজিবের বিশেষ রিপোর্ট। ছোটবেলায় বাবাকে দেখেছেন মানুষের জন্য লড়াই করতে। বছরের পর বছর ধরে বঙ্গবন্ধু জেল খেটেছেন। তার বড় সন্তান আদরের হাসু মায়ের সাথে তাকে জেলে দেখতে যেতেন, তাই শৈশব কৈশোরের জন্মদিনগুলোও কখনো সেভাবে উদযাপন করা হয়নি শেখ হাসিনার। ১৯৭৫ সালের 15 আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় ছোট বোন শেখ রেহানা সহ দেশের বাইরে থাকায় বেঁচে যান দু বোন। তারপর থেকে আর কখনো আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন পালন করেননি। কেউ ঢাকঢোল পিটিয়ে তার জন্মদিন পালন করুক তাও চান না, বরাবরই বলেন তার বেঁচে থাকা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তার 6 মাস বয়স থেকেই বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার শুরু করেছেন তার আগ থাকতেই, এবং পরবর্তীকালে বিভিন্ন সময় তাদের পারিবারিক জীবনটাই ছিল বঙ্গবন্ধু কারাগারের জীবনের সাথে সম্পৃক্ত। 1981 সালে দেশে ফিরে আসার পর থেকে মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। কমপক্ষে 19 বার তার জীবনের উপরে হামলা হয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া মানুষটির নাম শেখ হাসিনা। 28 সেপ্টেম্বর তার জন্মদিন। দীর্ঘ লড়াই সংগ্রাম সব ষড়যন্ত্র পেছনে ফেলে 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। তিনি দেশে 4 বারের প্রধানমন্ত্রী। এখনও মানুষের জন্য কাজ করেই শান্তি পান শেখ হাসিনা। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ লক্ষ্য চেতনা, অর্থাৎ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটার আবার পুনঃপ্রত্যাবর্তন ঘটে। গত কয়েক বছরের আওয়ামী লীগের কার্যক্রম এবং বিরোধীদের কার্যক্রম যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে দেখব যে শেখ হাসিনা অনেক বেশি ম্যাচিউর পলিটিশিয়ান। নিজের বা পরিবারের নয়, দেশের মানুষের শান্তি তার প্রতিটি জন্মদিনের সবচেয়ে বড় চাওয়া। জন্মদিনে দেশের মানুষের এই প্রার্থনা, তিনি যেন ভালো থাকেন। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর 74তম জন্মদিন। বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। এ উপলক্ষে ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিষ্টিমুখ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর কালীবাড়ি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজুম হোসেন বাবুল সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে খুলনায় আলোচনা সভা আয়োজন করে মহানগর যুবলীগ। পরে প্রতিবন্ধীদের মধ্যে খাবার বিতরণ করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া সদর থানা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ। রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজুদ্দিন মোল্লা কর্মসূচিতে অংশ নেন। চট্টগ্রামে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হয় প্রধানমন্ত্রীর জন্মদিন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন দোয়া মাহফিল ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী সহ সাংবাদিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন। নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পরে আলোচনা সভায় সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বক্তব্য রাখেন। এছাড়া জেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ ও যুবলীগ খাদ্য সামগ্রী বিতরণ করে। নাটোর এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কোরআন খতম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করে জেলা আওয়ামী লীগ। সংসদ সদস্য রত্ন আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি ও সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান এ সময় উপস্থিত ছিলেন। বান্দরবানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল ও শহীদ মিনারে বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন
পালন করে জেলা আওয়ামী লীগ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চাঁদপুরে ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে 5 শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এবার বন্যা প্রসঙ্গ। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দিন দিন অবনত হচ্ছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়তে থাকায় ডুবে গেছে নতুন নতুন এলাকা। দেখা দিয়েছে নদী ভাঙন, নষ্ট হয়েছে ক্ষেত খামার ও মাছের ঘের। নাটোরেও আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টের বিপদসীমার 69 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার প্রায় 2700 হেক্টর জমির আমন ধান, সবজি ও ডালের ক্ষেত তলিয়ে গেছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এভাবে পানি বাড়তে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। সিরাজগঞ্জে নদ নদীর পানি সামান্য কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি ভুক্তভোগীদের। এদিকে 447 মিলিমিটারের রেকর্ড বৃষ্টিতে রংপুর শহর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এত ভারী বৃষ্টি জেলার 70 বছরের রেকর্ড ভেঙেছে। যানবাহনের বাড়তি চাপ ও পদ্মায় তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানজট অব্যাহত রয়েছে। পাড়াপাড়ির অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক সহ 5 শতাধিক যানবাহন, ফলে চরম দুর্ভোগে পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট ব্যবহারকারীরা। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাড়তি চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ নৌরুটে 18টি ফেরির মধ্যে বর্তমানে 17টি ফেরি চালু রয়েছে। ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা বহাল থাকায় বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজের কোনো চালান প্রবেশ করেনি। এ নিয়ে টানা 15 দিন ধরে এ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। পেট্রাপোল বন্দর সিএনএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি বলেন, পেঁয়াজ রপ্তানিকারকরা বাণিজ্য মন্ত্রণালয়ে পুরনো এলসির আটকে পড়া পেঁয়াজ ছাড় করাতে বারবার আবেদন জানালেও এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি। বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন এডেক্স 2020 অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, টাঙ্গাইল ও বগুড়ায় একসাথে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফায় এ প্রতিরক্ষা মহড়া। বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতার মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এই অনুশীলনের উদ্দেশ্য। মহড়ায় বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন রণকৌশল সহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশন সহ বিভিন্ন ধরনের রণকৌশলের অনুশীলন করে। এই অনুশীলনের মধ্য দিয়ে এবারেই প্রথম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের বর্ধিত সীমানায় অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়। সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। দুপুরে পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি বের হয়ে শহরের কামারখাল এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা এই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক বৃদ্ধি প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিক ও তামাক চাষীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে 100 বিড়ি শ্রমিক ও তামাক চাষী অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙ্গালি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আমিনউদ্দিন বিএসসি ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বিড়ি শ্রমিক নেতারা। খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি যাওয়া 21টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ল্যাব থেকে ল্যাপটপগুলি চুরি করা হয়। 7 জন স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করলে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ল্যাপটপগুলো উদ্ধার করে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এম এম শাকিলুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খানের শাশুড়ি রহিমা আক্তারের দাফন ফেনীতে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে মরহুমার 2 দফা জানাজায় অংশ নেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বাস্থ্য সেবক লীগ, ছাত্রলীগ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। বার্ধক্যজনিত কারণে রোববার রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিমা আক্তার।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd।